ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী অবশেষে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফোলা, যার ফলে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলা, জানিয়ে দেওয়া হলো আজ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই বঙ্গোপসাগর নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোলা ফলার ফলে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে ধেয়ে আসতে পারে ব্যাপক ঝড় বৃষ্টিপাত, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ফের দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তবে কলকাতার বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি নেই, বজায় থাকবে অস্বস্তিকর গরম। উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফের নিম্নচাপ ঘনাচ্ছে সাগরে। হাওয়া অফিস জানিয়েছে উড়িষ্যা উপকূলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা, তার সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখাও। তাই আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে। দুই বঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুলাই মাসের এবং আগস্ট মাসে বেশি বৃষ্টি হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে নিম্নচাপের ভুকুড়ি দেখা গিয়েছে রাজ্যে। বেশ কয়েক দফায় আগস্টের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমানের প্রবল বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। সকাল থেকে আজ রয়েছে মেঘলা আকাশ। জেলাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমানে। শুধু দক্ষিণবঙ্গে নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার সহ একাধিক জেলা। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামীকাল পর্যন্ত টানা বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। গত কয়েকদিনে সপ্তাহে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত হয়েছে, তার জেরে একাধিক জায়গায় ধস নেমেছিল, বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে এই ধসের কারণে। বৃষ্টির কারণে ইতিমধ্যে উত্তরবঙ্গের নদীগুলি ফুলে ফেঁপে উঠছে। দুই বঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হলো, কলকাতায় কিন্তু বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। কলকাতায় আকাশ থাকবে মেঘলা, অস্বস্তিকর গরম সর্বত্রই বজায় থাকবে। আপাতত কলকাতায় কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি আজ কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ 95%। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।